প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলসের রোল বানানো রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার সময় অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করার চেষ্টা করবেন, তাহলে রোল বানানোটা অনেক পারফেক্ট হবে। পানি একবারে ঢেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি মিশিয়ে ডো তৈরি করতে হবে। একদম পারফেক্ট ডো তৈরি হয়েছে, এটাকে 30 মিনিটের মতো রেস্টে দিয়ে দেব। নুডলস রান্নার জন্য চুলায় প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এর সাথে ভালো করে ভেজে নেব। তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব। একটা ছোট সাইজের গাজর কুচি দিয়ে দিচ্ছি, একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এগুলো একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ এর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভাজার সময় চুলা রাস মিডিয়াম থেকে একটু হাই হিটে রেখেছি। ভাজা হয়েছে, এগুলো সাইড করে রেখে এর মধ্যে একটি ডিম ভেজে নেব। ডিম ঝুরি করে ভেজে নেব। ডিম ভাজা হয়েছে, এর সাথে মিশিয়ে নেব এগুলো। ভাজা হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা 1 প্যাকেট মিষ্টান নুডলস। নুডলস দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ভালো করে ভাজা হয়েছে, এখন চুলার থেকে নামিয়ে নেব। নামানোর পর এইরকম হয়েছে, 30 মিনিট পর এটাকে একটু মথে নেব। এখানে একটি বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি, এরকম লম্বা করে নিচ্ছি। এখন ছুরি দিয়ে কেটে নেব। এখান থেকে একটি লিচি নিয়ে নিচ্ছি, এখন রুটি বেলে নেব। রুটি বেলার সময় ময়দা বা তেল দেওয়ার প্রয়োজন নেই, যতটা সম্ভব পাতলা করে রুটি বেলতে হবে। রুটি বেলা হয়েছে, এর মধ্যে নুডলস দিয়ে দিচ্ছি। এখন ভাঁজ করে নিচ্ছি, সাইড দিয়ে পানি লাগিয়ে দেব। এখন সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি, এখন রোলের মতো গোল করে নিচ্ছি। খুব সহজ করেই রোলটা বানিয়ে নিলাম। একটি রোল বানানো হয়েছে, আর একটি বানিয়ে দেখাচ্ছি। রুটি বেলে নিয়েছি, এর মধ্যে নুডলস দিয়ে দিচ্ছি। সাইড থেকে টান দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। এখন পানি লাগিয়ে নেব,
সাইড দিয়ে ভাঁজ করে নেব। এখন গোল করে রোল বানিয়ে নেব। তো দর্শক দেখবেন যে আমি কিভাবে রোল বানাচ্ছি। হাতের তালু দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আরেকটি রোল বানানো হয়েছে, এভাবে সবগুলো রোল বানিয়ে নেব। সবগুলো রোল বানানো হয়েছে। ভাজার জন্য প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে রোলগুলো দিয়ে দেব। রোলগুলো ভাজার সময় চুলা রাস মিডিয়াম থেকে একটু কম হিটে রেখে সময় নিয়ে ভেজে নেব। উল্টিয়ে দিচ্ছি। রোলগুলো একটু সময় নিয়ে ভাজলে তাহলে মচমচে হবে, খেতে অনেক ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এর মধ্যে বাকি রোলগুলো ভেজে নেব। পরিবেশন করছি। তো দর্শক, বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা এই রোল দিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। একটি রোল আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরে কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।